ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পেছনে ছিল বিপিএল এর প্রভাব, এমন মত স্থানীয় কোচ রাজিন সালের। তার দাবি, বিপিএল এ ভালো করা ক্রিকেটাররাই অবদান রেখেছেন ইংল্যান্ড পথে। তবে এখানেই নিজেদের বঞ্চিত মনে করেন সিলেট স্ট্রাইকার্সের এই কোচ। ক্রিকেটাররা ভালো করলে সুযোগ মেলে জাতীয় দলে, কিন্তু মূল্যায়ন করা হয় না স্থানীয় কোচদের পারফরম্যান্স। যা ভাবেনি কেউ আগে তাই সম্ভব করে দেখিয়েছে সাকিব আল হাসানের দল। ওয়ানডে নয় বরং টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। যে কোনো ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়, দেশের ক্রিকেটে দেখাচ্ছে নতুন স্বপ্ন। সিরিজ জয়ে অবদান রেখেছেন শান্ত, লিটন, মিরাজদের মতো তরুণরা, যারা আবার সবশেষ বিপিএলেও ছিলেন সফল। বিপিএলে সর্বোচ্চ স্কোরার নাজমুল শান্ত ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। বিপিএলে তার কোচ ছিলেন সিলেটকে চমক উপহার দেয়া রাজিন সালে। আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো ফ্র্যাঞ্চাইজি, যে বিপিএল টুর্নামেন্টটা। এই ফরম্যাটে যারা ভালো খেলে, আর এটা আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তাদের জন্য একটু ইজি হয়ে যায়, কারণ বড় বড় প্লেয়াররা এসে এখানে খেলে, তার এগেনস্টে হোক তার সাথেই খেলে। তাই আমি মনে করি যে অবশ্যই ইংল্যান্ডের সাথে যে যে প্লেয়াররা যে খেলেছে, বিপিএল একটা অনেক বড় একটা সাপোর্ট ছিল তাদের পারফর্ম। শান্ত, সাকিবরা বিপিএল বা ঘরোয়া ক্রিকেটে ভালো করলে পুরস্কার হিসেবে মেলে জাতীয় দলের সুযোগ, অথচ পর্দার আড়ালে থাকা স্থানীয় কোচরা ভালো করলেও তার কোনো মূল্যায়ন নেই বিসিবির কাছে। সহকারী কোচ হতে আবেদন করতে হয় বিসিবি বরাবর। দেশি কোচ হিসেবে নিয়োগপত্র জমা দিয়ে আমি চাচ্ছি না, কারণ বাহিরের যে কোচ আছেন ওনারা করবেন। যেহেতু আমি যদি কোথাও বাইরের অন্য দেশে যদি আমি কাজ করি, আমি ওখানে নিয়োগপত্র জমা দিয়ে করবো, কারণ আমাকে তো আপনারা সবাই জানেন, ক্রিকেট বোর্ডও আমাকে চিনে। তাই আমি মনে করি যে এটা আসলে লজ্জার কিছু না, বাট এটা একটা প্রসেস। তবে যোগ্য সম্মান পেলে এইচপি কিংবা জাতীয় দলের হয়েও অবদান রাখতে চান ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এই কোচ। মুজরিম বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।